বৃষ্টি ঝরে যায় দু চোখে গোপনে সখী গো, নীলা না খবর মনেতে আশায় আশায় বসে থাকি তোমারই আশায় সখী গো, নীলা না খবর মনেতে। ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক, সুন্দরবন যেতে পারছি না বেশ কিছুদিন যাবত বিভিন্ন সমস্যার কারণে। আর তাছাড়াও সুন্দরবন এই মুহূর্তে বন্ধ আছে কয়েক মাসের, তিন মাসের একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে পর্যটক, তারপরে জেলে বাউলে এই নিষেধাজ্ঞা চলমান অবস্থায় জঙ্গলে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ। তো সে কারণে আমরা এই মুহূর্তে সুন্দরবন অভিযানটিকে বন্ধ রেখেছি। তো আজকে আপনাদেরকে একটু ভিন্নতর বিষয় দেখাই। একটা ভিডিওতে আমি বলেছিলাম যে জঙ্গলের বা গ্রাম্য যে জঙ্গল, এই গ্রাম্য জঙ্গলের যে প্রয়োজনীয়তা এটা কিন্তু দিন দিন প্রমাণিত সত্য। যে যেভাবে তাপদাহ, যেভাবে গরম বাড়ছে, তারপরে পরিবেশের যে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, তার জন্যে কিন্তু অনেকটাই দায়ী আমাদের প্রত্যেকটা গ্রাম বাড়ির আশেপাশে যে ঝোপঝাড় জঙ্গলগুলো ছিল সেগুলো কিন্তু নেই। এইটা কিন্তু একটা বড় কারণ। তো আমি দেখাতে চাচ্ছি আজকে আমার নিজেরই একটি পুকুর, যে পুকুরটা দেখেন সবাই কিন্তু পুকুরের চারিপাশে পরিষ্কার রাখে, আমি কিন্তু সেটা করি না। আমি অলমোস্ট পুরো পুকুরটাকে কিন্তু জঙ্গল, দেখেন পুরো পুকুরের পার কিন্তু কোনো ধরনের দু একটা কলা গাছ বা এই জন্মেছে, বাট সবই কিন্তু প্রায় জঙ্গলে পরিপূর্ণ। আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করি না, কারণ এই যে আগাছা বিভিন্ন ধরনের জঙ্গল এগুলা কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজন। যে গাছগুলোকে আমরা আগাছা বা জঙ্গল বলে কেটে ফেলি, সেই গাছগুলোই কিন্তু এক সময় বৃষ্টি মানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। বৃষ্টি ধৌত প্রকৃতিটা কত সুন্দর লাগছে, কত মানে এখন বৃষ্টি চলছে। আপনারা জানেন সারা দেশব্যাপী আমাদের দুই বাংলাতেই এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, মৌসুমি বায়ু প্রবেশ করছে এবং এই এই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তবে এটা অনেকটা আমাদের এই তাপদাহ প্রশমনে কাজ করছে, আমাদের জীব গাছপালা জন্য এটা অত্যন্ত উপকারী। তাপদাহের পর এই স্বস্তির বৃষ্টি আমাদের মনে প্রাণে কিন্তু এক দারুণ সুখানুভূতির সৃষ্টি করেছে। আমরা কিন্তু সেই এসে আছি এই প্রত্যেকটা পুকুরের চালায় বা পারে যে বিভিন্ন ধরনের গাছপালা বা শাকসবজির চাষের যে একটা বিষয় আছে। তীব্র বৃষ্টি শুরু হয়েছে, তীব্র বৃষ্টি সেটার থেকে কিন্তু আমি বেরিয়ে এসেছি। আমি কিন্তু এই আমার পুকুরের পুরো চালাটাই জঙ্গলময় করে রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রকৃতি তার নিজ রূপে আবির্ভূত হয়েছে। কি অদ্ভুত
কি মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজবাড়িতে অলরেডি এক ঘন্টা পাস হয়ে গেছে কি চমৎকার প্রকৃতি সেই মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের সেই চিরচেনা সেই রাজবাড়ি শহর এই প্রকৃতিতে কেউ না যদি দেখে কেউ চিন্তা করতেই পারবে না আসলে অদ্ভুত অদ্ভুত শুধু কি মুষলধারে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ অলরেডি এক ঘন্টা পাস হয়ে গেছে দেখেন কি অদ্ভুত ছিল ওয়াও অসাধারণ দিন বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কত তোনার দু চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে দেখে জানাই পাঠিয়ে দিলাম আমি হাজার বছরা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি করেছি কত চোখের জলে ভাসাবো বলে তোমাকে আজ কাঁদাবো বলে মেঘে ডানাই পাঠিয়ে দিলাম আমি হাজার বাসারা ছুঁয়েছে গান তোমার কান্না আশা ছুড়ো